ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনিসার মন বাহারি। সুপ্রভাত। 7 তারিখ, 7ই জুলাই, আজকে লাস্ট দিন। কালকে আমার বহুত বড় কাজ, তার আগে এদেরকে দেখে নিন। দুজনেই দুই মেয়ে এখানে, এক দু মেয়ে দুদিকে ক্যামেরার দিকেই তাকাচ্ছে না। বুঝতে পারছেন তো ক্যামেরাটা কি জিনিস এখনকার যুগে? হ্যাঁ, একে দেখুন, শুধু এ দেখুন, 3 মাস হয়নি, তার আগে দেখুন ক্যামেরার দিকে তাকাচ্ছে, তার আগে বাবার দিকে দেখাচ্ছে। আচ্ছা, বাবার দিকে তাকাচ্ছে, তুমি রথযাত্রা, ফেমাস রথযাত্রা পুরী, সোনার রথ। তো আজকে রথযাত্রা, যদি বিকেলবেলা আমি যাই তো রথ দেখাবো এখানে। বিকেলবেলা এদের বাড়ির কাছে যে রথ হয় সেখানে রথ দেখাবে যদি যাই, কারণ আমি তো এখন 12টা অবধি বেরিয়ে যাব। আমি দেখাবো আমার ওখানে রানীগঞ্জের রথ। হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে দু জায়গা রথ দেখাবো দিয়ে আমি এখন রেডি হব, চান করব। তো বাই বাই, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, সারাদিন দিয়ে রথ থেকে দেখে দেব। আর চ্যানেলটা বাই বাই বলে দেব, এটা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখুন হাত উঠিয়ে সাবস্ক্রাইবার বাটন দেখাচ্ছে, আর আমি রোজ ভিডিও করব। হ্যাঁ, আমাকে রোজ দেখতে পারো, সাবস্ক্রাইব ইওর বাটন। তোর মায়ের ব্লগের ফ্লগে বাড়ি গুলি চক টক কামানো। আর এখানে সকালের রান্না হয়ে গেছে, মানে দুপুরের মাছের ঝাল কি আছে, ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ। আর এখানে আছে ডাল আর উচ্ছে আলু ভাজা। তো আজকে আর টিফিন খাবে না, একবারে ভাত খেয়ে বেরিয়ে পড়বে। এখন না, একটু পরে ভাত খেয়ে একবারে যাবে, পরে এখন শুয়ে পড়েছে। তো চান করিয়ে এখানে শুয়ে গেছে, আমার চান টান সেরে নিয়েছে। এরপরে ও বেরোবে ভাত খেয়ে নেবো, আমি একসাথে ভাত খেয়ে নেবো, তো ভাত খেতে বসবো। খাবারে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, মুগের ডাল আম দিয়ে, ডিম সেদ্ধ, আর আম আর মাছের ঝাল আসছে, এই নিয়ে খেতে বসে গেছেন। আর এই হচ্ছে মাছের ঝাল, বসে থাকেন। টাটা করছে এখন, দেখছে, দেখো ওর ছবিটা দেখছে, তো বেরিয়ে গেল রানীগঞ্জের জন্য। তোকে দেখছিল বেরোনোর সময়, টাটা করছে দেখছিল, অল্প অল্প তো বুঝতে পারবে। তো এখন বেরোলো, মেঘটা হালকা হালকা ধরে আছে, জানেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বৃষ্টি টৃষ্টি হলে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজছে 4:30, তো মা একটুখানি বেরোলো, কিছুক্ষণ আগেই বেরিয়েছে। তো সঞ্জনা ঘুমাচ্ছে, দুপুর থেকেই ঘুমাচ্ছে, তো মা আসবে, তারপরে আমি যাব রথ দেখতে, তোমাদেরকেও দেখাবো এখানে রথ, রথের মেলা, মাটির পুতুল সব। মেঘ ধরেছিল তো বৃষ্টি হলো না, যাই হোক মেঘটা কেটে গেল না, বৃষ্টি হলেই ভালো, আমি যাবো এখন রথ দেখতে, মা এলে তারপরে। তো রেডি রেডি হয়ে নেবো, তখন আবার দেখা হচ্ছে। তো এখন হয়ে গেছি রেডি, মাও এসে গেছে, তো ওকে ঘুমাচ্ছে এখনও, তো খাইয়ে দিয়েছি, সব রেডি, ঘুমাচ্ছে। তো এখন আমি যাবো এবার রথ দেখতে, কী কী আছে দেখাবো তোমাদেরকে, রথ কীরকম কী এখানে হয়, কী কী মেলা, সমস্ত কিছু দেখাবো। আমি ধর চলো বেরোনো যাক, ব্যাগটা নিয়ে নিই আর বেরো। Thank you.
আছে জিলিপি আর পাঁপড় ভাজা। তো এই যে শুয়ে আছে এখন, আর এই হচ্ছে রথের মেলার খেলনা। এটা ওর জন্য নিয়ে এসেছি, এটা আরেকটু বড় হলে শুনতে পাবে, ওখানে শুয়ে শুয়ে খেলছে আর আমি এখানে এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করবো।